শুনেন, রোজার মধ্যে আপনার একটা কাম করা লাগবে। এই এই শিবগঞ্জে যতগুলো মসজিদ আছে তালিকা করবেন, মুয়াজ্জিন আর ইমামক আপনার কমপক্ষে আড়াই কেজি করে ভোট দেওয়া লাগবে, আর আড়াই কেজি করে ভোট দেওয়া লাগবে। ভোট আর ভোট যে বনে আছে কি, আর ওই প্রোগ্রামে আমি আসবো আপনার কাছে। কি কথা, কি কথা, এটাই থাকলো। বানান কোরআন পড়বি, মরার সময় আপনার ইমানের মৃত্যু হবে, জানাজা করবি, আপনার জন্য চোখের পানি বার করবি, বেটা আপনার সব গুণ আল্লাহ মাফ করে দিবি। আপনি একটা বেটা বানালেন না মুলুবি, অন্য মানুষের বেটা আর আপনি তো অন্য মানুষের বাপ। উই জানাজা করলে জীবন আর চোখ দে পানি বাড়াবে না, উই খালি রিডিং করবি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। সালাম আলাইকুম। উই তো আমার বাপ নয়, কতক্ষণ এই যে আমার এই সাজান ভাইয়ের পিঠত এমন কোনদিন চুলকায়নি ভাই, কন্ত চুলকায় না, কিন্তু আপনার হাত হাতও পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনার পাকা ঘর আছে, তার নির্যাঙ্কার ঘোরা রাখবি। আবার ভয় আছে যদি শিলে যায়, তখন আপনি ওনার ওনার স্ত্রী বলেছেন, এ সাদ্দামের মাও তুই না পিঠ চুলকে দে, তখন এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যে জায়গায় চুলকাচ্ছে সেটি কোনো বইয়ের হাত দিচ্ছে না, কারণ পিঠ একজন আর হাত আর একজন পিঠ একজনের হাত। এখন স্ত্রী ধমক দিতে, এই কি করে তুলে দেয়, তখন স্ত্রী দুই হাত দিয়ে হাল বলছে, তাও আসল জায়গা দেখছেন, নিজের হাতে পিঠের যদি চুলকান যায় মজার মজা। নিজের মৃত্যুর পর আপনার একটা সন্তান যদি জানাজা করে কোটি কোটি গুণ মরিয়া মজা পাবে। আল্লাহ রসুল বলছেন, এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি নাকের ডগার কাছে ওই সন্তানের বাড়ায়, ওই খাটনিতে পিতামাতার জীবনের সব গুণে মাপ। আল্লাহ রাসূল বলছেন, যদি কারোর সন্তান হাফেজ হয় বাপ মরার পর দিন থেকে 41 দিন পর্যন্ত যদি রেগুলার সূরা ইয়াসিন কবরের কাছে দাঁড়িয়ে খতম করে 41 দিন, কোনোদিন বাদ দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন, কিয়ামত পর্যন্ত পিতামাতার কবরে আসবে মাপ। এগুলো বক্তৃতা যদি নেতারা বুঝতো, প্রত্যেকটা এমপির বাড়ির হাফেজ থাকতো, প্রত্যেকটা চেয়ারম্যানের বাড়ির হাফেজ থাকতো, তখন এনারাই যুক্তি করে মুয়াজ্জিনের বেতন বাইরে দিলে নি, কিন্তু এখন বেতন নাই দেখে ওরা পড়ায় না, কেজি পরে বেদি বানাচ্ছে। 22 বছর পর হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে আছে কতক্ষণ অমিয়া। দেওয়ার শুনে ওরে মুসলমান ভয় কাঁপি তো কাফির বেঈমান, দেওয়ার শুনে ওরে মুসলমান ভয় কাঁপি তো কাফির বেঈমান, দাউরে সে হুঙ্কার করোরে তুলবার পাপে দুনিয়া ভেঙে করোরে চুরমার, বের মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, বের মুসলমান আমরা বীরের দল, কোরআন না থাকার তুমি আমাকে শিখিয়া লাগতে। একটা হাফেদের বেতন হবে মুয়াজ্জিন আজান দিলে 70,000, একটা ইমামের বেতন হতে হবে 90,000, ম্যাট্রিক পাস করে পিচ্ছি মিয়ে চললে প্রাইমারি চাকরি করে 32 বছর চাকরি করে গ্রাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা, ওই যতদিন বাঁচবি বেতন পাবি, আবার ওই ওই মরবি ওর যেটা প্রতিবন্ধী সোল থাকে তাও বেতন পাবি। সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে, কয় হুজুর দাঁত পরে গেছে কথা বোঝা যায় না, আর জান আসেন না। শোনেন, রোজার মধ্যে আপনার একটা কাম করা লাগবে, এই এই শিবগঞ্জে যতগুলো মসজিদ আছে তালিকা করবেন, মুয়াজ্জিন আর ইমামক আপনার কমপক্ষে আড়াই কেজি করে ভোট দেওয়া লাগবে, আর আড়াই কেজি করে ভোট দেওয়া লাগবে। ভোট আর ভোট যে বনে আছে কি, আর ওই প্রোগ্রামে আমি আসবো আপনার কাছে। কি কথা, কি কথা, এটাই থাকলো। মানুষের খেদমত করে দেন আলেম ওলামা হচ্ছে আল্লাহ নবীর ওয়ারিস, আল ওলামা ও ওয়ারাসাতু আনবিয়া। আল্লাহ রসুল বলছেন, আমার দুনিয়ার থেকে বিদায়ের পর যারা হক্কানি আলিমের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের দিন আমার সাথে তারা জান্নাতে থাকবে। আল্লাহ রসুল বলছেন, তুমি একজন আলিমের চেহারার দিক তাকিয়ে বসে থাকবে, তোমার সগিরে গুণ আল্লাহ মাফ করে দেবে। এখন আলিমের দিক তাকে থাও তো দূরের কথা, ওক দেখলে চোখ দিয়ে বিষ পড়ে। ওই জন্য আমি কই, যতই বিষ পড়ুক আর গালিয়া গালিয়া, তোর তো জানাজা করার কেউ নেই, ওই বেকারে আমাকেই টাকা লাগবে, আমি অজু করে জানাজাত খাড়া হব। আল্লাহ আকবার, কোনো দোয়া হবে না, খালি মুখ লড়ামো মিছে কে।
হাটা বাটাম বাটাম ফাটা। আর হুজুরের সাথে সম্পর্ক ভালো রাখবেন, আপনার দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি করবে। রসুলের সাথে যারা ছিলেন তারা জান্নাতি, দৈবল ঠিক কিনা? আবু জাহেলের সাথে যারা ছিল তারা জাহান্নামী। এই বর্তমানে নবী নাই, আলিমের সাথে সম্পর্ক রাখবেন, আলিমক শ্রদ্ধা করবেন, আলিমের ভালোবাসা দিবেন। আল্লাহ রসুল কিয়ামত দিন বলবেন, হে বান্দা, হে উম্মত, তুমি কি একটা আলিমও দেখোনি, তার সাথে দুই কদম হাঁটা দাওনি, এক গোলকমা ভাতও খাওনি, তুমি এইরকম কাম করলে কে? তাহলে তো তোমাকে আল্লাহ জান্নাত দিল, তোমার মুখের মধ্যে এত হিংসে গা, মুলি বেড়ে আনা হুন্ডা কিনিছে তারই খেপা, তুই ভাঙ্গা ছাগলের চড়বু, উল্টা পড়বু, ওটি খুঁজে মাটি দেবো। আর ওই যে 24 লাখ টাকার পাঁচরো গাড়ির চড়ে ঘুরিচ্ছে, কচ্ছে না আমি নেতা, নেতা মরে হলে তুই খেতা হবু। হে, এমন জীবন করিবে গঠন কে? হ্যাঁ, মরিলে কাঁদিবে, মরিলে হাসিবে, কাঁদিবে ভুবন, সেই জীবন গঠন করার লিখি ভাই। আমি আর কাকু চাচ্ছি না, আপনাকে চাচ্ছি বলবে কি? একটা চেয়ারম্যান উমুরের মতো বানান মানে কি? ওই লোকটা জান্নাতের দেবী, ওনার ধরে রাখতে যত শক্তি ব্যয় করবেন, যারা সব মানুষ জান্নাতের দেবী। আমরা খালি ভয়ে খালি মরছি। আমার ইউনিয়নে যত মসজিদ আছে, হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমার সেখানে ছোঁয়া নাই। মারহাবা, সেটা আমার ব্যক্তিগত মারহাবা। তারপরে আপনার কাছে মাদ্রাসা মারহাবা, এইরকম লোকই তো দরকার। কেরে যার একটা কোল্ড স্টোরে 2,40,000 বস্তা আলু আটে, এটা কি কম কথা কেরে? ভাই ইংরেজি দেওয়া কথে উনি মনে করছে ইংরেজি কই যা হয়, আমাকে ইংলিশে বলছে, আমি তখন বুঝাবো না ওরে সব বলেছে। আমার কাছে যা অনেক মানুষ কয়তো ওই প্যাগনেট কয়, বুঝছেন? ওরা মনে করছে প্যাগনেট বোধ হয় বোঝে না, কিন্তু প্যাগনেট মানে ইয়ে আমি জানি কথা কয়। একটাই পথ, একটাই পথ, কোরআনের বিজয় করতে হবে, ধরে বলুন ঠিক কিনা? বাদশা হাবিব বিন মালিক কোথায় যাচ্ছে? বাড়ির দিকে যাচ্ছে, অর্ধেক খাটা চলে গেছে, কালেমা কে ভুলে যেতেছে, চলে যাচ্ছেন নিজের ওই পচা গলিত রক্তাক্ত দুর্গন্ধযুক্ত কন্যার সাথে দেখা করার জন্য নয়, মরদেহ দেখার জন্য চলে যাচ্ছেন। দরজার কাছে গেলেন, দরজার কাছে যাতি না, ভেতর থেকে কালেমার আওয়াজ বাদশা হাবিব বিন মালিকের কানে পড়ে গেছে। বাদশা হাবিব বিন মালিক কন্যার মুখের কালেমার আওয়াজ শোনা মাত্রই 60,000 বাহিনীকে বলে দিলেন, পেয়ে গেছি ঘরের ভেতর থেকে কালেমার আওয়াজ, কালেমা তোমরা পড়তে থাকো, আমি ঘরের ভেতর ঢুকবো। ঘটনা কি? আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে দিল না কি হলো? আমার কন্যা তো মরার কথা, তার গলার আওয়াজ কেন দেখি? চাবি নিজের হাতে খুলে, দরজা খুলে যখন ভেতরে ঢুকলেন, দেখেন তার কন্যা ওই যে পচা গলিত পচা কন্যা সন্তান পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে, ধরে কোন সুবহানাল্লাহ, দৌড়ে এসে কন্যা বাবার গলা ধরে কালিমার জিকির করতে করতে, কালিমা পড়তে পড়তে বাবাকে চুম্বন দেয়। বাবা বলে, রে বেটি, তোর শরীরের যা অবস্থা আমি রেখে গিয়েছি, দুর্গন্ধর কারণে লোকালয়ে আমার বিরুদ্ধে তারা সংগ্রাম করলো, এই জায়গায় তোমাকে রাখলে তারা বসবাস করতে পারবে না, জঙ্গলের ভেতরে তোমাকে রেখে গেলাম, বাহির থেকে খাদ্যের দেওয়ার ব্যবস্থা করে দিলাম, কিসে তুমি এত পরিষ্কার হলে? আর তুমি এই কালেমাটা, এই কথাটা তুমি কেমন করে জানলে? এইবার বাদশা হাবিব বিন মালিকের ওই সন্তান কন্যার সন্তান বলছে, আব্বা, ওই কথা যদি আপনি শোনেন, একটু স্থির হন, ওদেরকে কালেমা পড়া বন্ধ করতে বলেন, আমি আপনাকে নিরিবিলি কথাটা বলবো। ওই কন্যার সন্তান তখন বাবাকে বলছে, আব্বা, ও আব্বা, আমাকে চাবি দেয়া, যখন আপনি মক্কার অভিমুখে যাত্রা করলেন, দীর্ঘ 6 মাস আপনি হেঁটে হেঁটে মক্কার মাথাবে চলে গেলেন, আবু জাহেলের আমন্ত্রণে মঞ্চের উপর আপনি উঠলেন, তখন আমি অসুস্থ অবস্থা এই ঘরের ভেতরে একবারে গভীর ঘুমে বিভোর, আপনি যখন চন্দ্র সূর্যের দেখলেন, চন্দ্র যখন দ্বিখণ্ডিত করলেন আল্লাহর রসুল, ওই দৃশ্য দেখে আপনি যখন কালিমা পড়লেন, এই চন্দ্র সূর্য আপনার কালিমা পড়া, সৈন্যবাহিনীর কালেমা পড়া, সোনার চেয়ারে বসা, এই পুরো ঘটনা আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়াছে। আপনি যখন কালিমা পড়েছেন, আমিও তখন কালিমা পড়েছি,
ও আব্বাজান, ওই দিন থেকে আমি আর কালেমা কোনো সময় পড়তে ভুলি নাই। আমি যতই কালেমা পড়ি শরীর তত ভালো হয়। দীর্ঘ ছয় মাস পর আমার পুরাটা শরীর ক্ষতবিক্ষত দূর হয়ে গিয়া আমি সোনার মানুষে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। জোরে কন্না মারহাবা। কালেমার মালা মোরা গলাই পরিব, হাইরে কালেমার মালা মোরা গলাই পরিব, কালেমার মালা পরাইতে নবী গেলেন তাই ফেতে, কাফের পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালেমার মালা মোরা গলাই পরিব, হাইরে কালেমার মালা মোরা গলাই পরিব। কালেমারি পাগলেরা করে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে নবীর দেখা আল্লাহ আকবার, সেই প্রেমেতে নবীর দেখা সকলে পাইব, সেই প্রেমেতে নবীর দেখা সকলে পাইব। কালেমার মালা মোরা গলাই পরিব, হাইরে কালেমার মালা মোরা গলাই পরিব, কালেমারি প্রেম সাগরে একবার এসে ডুব দাও না রে, সব গুণা তোর মাফ করিয়া লিল্লাহে দেখবি, সব গুণা তোর মাপ করিয়া জান্নাতে নিব, সব গুণা তোর মাপ করিয়া জান্নাতে নিব। কালেমার মালা মোরা গলাই পরিব, হাইরে কালেমার মালা মোরা গলাই পরিব, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা রাত্রি অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ওর সব বোনার 12:43। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মাহফিলে যারা জনগণ আছেন, যারা প্রশাসনিক লোক আছেন, এনএসআই এসবি ডিএসবি প্রশাসনিক লোক যত কর্মকর্তা আছেন, আল্লাহ সকলকেই যেন দিনের জন্য কবুল করেন। জোরে কোন আমিন। আমরা কোন সরকারকে বিরুদ্ধে